ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। আজ আপনাদের যে দুর্গা মায়ের কথা শোনাব, সেই দুর্গা মা কোনো এক সময়ে পুরোহিতের মেয়েকে খেয়ে ফেলেছিল। এমনই প্রবাদ রয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাইপুর ব্যানার্জি বাড়ির পুজোতে। প্রায় 500 বছরের পুরনো এই দুর্গা, মা দুর্গা পেটকাঠি নামেও পরিচিত। কথিত আছে, কয়েকশো বছর আগে কোনো এক কারণে বলিদান বন্ধ হয়ে যায়। তারপর পুরোহিতের মেয়ে হঠাৎই নিখোঁজ হয়ে পড়ে। দেখা যায় মায়ের মুখে কাপড়ের টুকরো লেগে রয়েছে। মা দুর্গা সেই মেয়েটিকে খেয়ে ফেলেছে, এমনই স্বপ্নাদেশ পাওয়া যায়। মায়ের নির্দেশে পেট কেটে পাওয়া যায় সেই মেয়েকে। তারপর থেকেই এই পুজোর নাম পেটকাঠি দুর্গা। এই কারণ মানে এটা সব থেকে প্রাচীন পুজো বলতে গেলে গদাইপুরের পেটকাঠি দুর্গা পুজো, মানে সব থেকে প্রাচীন পুজো। এইখানে মা পেটকাঠি যে নাম হয়েছে তার একটা কারণ আছে, সেই কারণ অনুযায়ী মা পেটকাঠি নাম হয়েছে। এটা ষষ্ঠী থেকে পুজো হয়, রথের দিন থেকে শুরু হয়, ষষ্ঠীর বোধন হয় এবং সপ্তমী অষ্টমী নবমী দশমী বিসর্জন গঙ্গার বাঁচ হয়। এখানে মেলা বসে, অনেক ছাগ বলিদান হয়, মেষ বলিদান হয়, মোষ বলিদান হয়, এসব। আর যাদের পুণ্যার্থীরা আসে তারা মানসিক দিয়ে পুজো দেয়, লক্ষাধিক লোকের সমাগম হয় এই চার দিন এই গ্রামে। আশিস ব্যানার্জি, এটা ব্যানার্জি পরিবারের পুজো। প্রায় 500 বছর অতিক্রম করেছে, মানুষের বিশ্বাস ক্রমাগত হারে বৃদ্ধি পেয়েছে। মানসিক ভারসাম্যহীন মানুষদেরও চিকিৎসা করা হয় এখানে। এলাকার মানুষদের বক্তব্য, পেটকাঠি মায়ের কাছে এলে সমস্ত মানুষ সুস্থ হয়ে যায়। বিভিন্ন জেলা থেকে মানুষ ভক্তির টানে ভিড় জমায় এখানে। রঘুনাথগঞ্জ থেকে সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি।